চ্যানেলে দেশজুড়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন আজিম নদী। লন্ডন থেকে প্রকাশিত লন্ডন টাইমস নিউজের পক্ষ থেকে সিলেটে অসহায় মানুষদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো প্রধান আফরোজ খান আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর 27 নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন। এছাড়াও সকালে ও গত সন্ধ্যায় এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেবদেরও ঈদ উপহার প্রদান করা হয়েছে। আগামীকাল পথক শিশুদের মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। উপহার সামগ্রী গ্রহণের সময় দুস্থ ও অসহায় কর্মহীন পরিবারের প্রধান ও কর্তারা লন্ডন টাইমস নিউজ ও পরিবারের এই দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ধন্যবাদ ও আল্লাহর দরবারে শুকরানা আদায় করেন। মসজিদ সমূহের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবগণ লন্ডন টাইমস নিউজ পরিবারের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন। লন্ডন টাইমস নিউজের সম্পাদক সৈয়দ শাহ সেলিম আহমেদ লন্ডন থেকে এক বিবৃতিতে সিলেট অফিসের অক্লান্ত পরিশ্রমের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেসব দানশীল দাতা ও লন্ডন টাইমস নিউজের সম্মানিত ডিরেক্টর, নিউজ ফোরামের যেসব সম্মানিত নেতৃবৃন্দ ও নানা পেশার সাংবাদিক ভাই বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে লন্ডন টাইমস নিউজের এই সহায়তার পাশে লন্ডন টাইমস প্রকল্পকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে তাদের এই সহায়তা কবুল করুন, মহান আল্লাহ এই দোয়াই করি, আমিন। তিনি জানান, এই সহায়তা সাদ ও সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ সব সময় অব্যাহত থাকবে। আপনাদের সাথে বিদায় নিচ্ছি, আমি হুমায়ুন আজিম নদী।